নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিনিয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, প্রতিনিয় আজও কিন্তু আমরা নানা রঙের দিন যে নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা, সেই নাটকের মানে উৎস, পটভূমি, গল্পের সংক্ষিপ্ত সার, মূল কথা বা নামকরণের সার্থকতা কিন্তু পড়ব। বিগত কদিন ধরে দেখবে আমি দ্বাদশ শ্রেণীর যে নাটক গল্প সেটা পড়ানোর চেষ্টা করছি, কারণ টেস্ট পরীক্ষা এগিয়ে আসছে, এমএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা এগিয়ে আসছে, ফলে সেদিক থেকে শর্ট কোশ্চেনের দিকে তাকিয়ে কিন্তু এই জিনিসটা জানা একান্ত প্রয়োজন। তাই আজ কিন্তু এদিকে কিন্তু আমি নজরটা দিয়েছি এবং তোমরা দেখবে বন্ধু ক্লাসগুলো কিন্তু আমি ক্যামেরার নেপথ্য থেকে করার চেষ্টা করছি, কারণ যদি আমি গল্প পড়তে যাই সেদিকে বা পড়াতে যাই বা বোঝাতে যাই সেদিকে কিন্তু বোর্ড ডকটা অত গুরুত্ব পায় না। তথ্য দিয়ে বা একটু যুক্তি তর্ক দিয়ে তোমাদের যদি ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেকটা সুবিধার হয়। তাই আমি বোর্ড ডকের দিকে যাইনি, বা দ্বিতীয়ত আমার হাতে লেখা বীভৎস খারাপ, আমি বারবার স্বীকার করে নিয়েছি, আমি ক্ষমাও চেয়ে নিয়েছি, তাই বোর্ড ডকের দিকে না গিয়ে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টাটা কিন্তু করছি। প্রয়োজন হলে তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নোট ডাউন করে নেবে, বা একান্ত প্রয়োজন হলে ইউটিউব ব্যানারে গিয়ে আমার ফোন নম্বর দেওয়া আছে সেখানে কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগ করে মানে যোগাযোগ করে কিন্তু নোটের ব্যবস্থা কিন্তু করে নেবে। বিবাহের পর আজ আমরা কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় আরেকটা ওয়ান অ্যাক্ট প্লে নানা রঙের দিন এই নাটকটা কিন্তু আমরা পড়ব। দেখুন তো, এই যে নানা রঙের দিন নাটকটা যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা পয়েন্ট আকারে প্রত্যেকটা জিনিস পড়ার চেষ্টা করছি, আজও কিন্তু পয়েন্ট আকারে নানা রঙের দিনটা কিন্তু আমরা পড়ব। হ্যাঁ, প্রথমেই যদি নাটকের উচ্চ সন্ধানের দিকে যাই তাহলে উচ্চ সন্ধানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে রুশ নাট্যকার আন্তন চেকবের সোয়ানসং নাটকটিকে বাংলায় অনুবাদ করেন কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নাম দেন নানা রঙের দিন, যেটা একাঙ্ক নাটক 1961 সালে এটা করা হয়েছিল। পরিচালক নাট্যকার তিনি নিজেই ছিলেন আর রজনীকান্ত চরিত্রে তিনি নিজেও অভিনয় করেছিলেন। একে রূপান্তর না বলে এক নব নির্মাণও কিন্তু বলা যেতে কিন্তু পারে। এটা হচ্ছে নাটকের উৎস যে আন্তন চেকবের সোয়ানসং নাটকটিকে কিন্তু এটা নেওয়া হয়েছে। যদি নাটকের পটভূমি বা প্রেক্ষাপট দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে ছোটো গল্পকার হিসাবে পরিচিত আন্তন চেকবের কিন্তু পেশায় ছিলেন একজন ডাক্তার। আমরা জানি 1887 খ্রিস্টাব্দের ভাসিলি সোভিয়েত লবিডপ, যে 78 বছর বয়সী কৌতুক অভিনেতা, এবং নিকিতা ইভানি 60 বছর বয়সী যে প্রম্পটন নামে দুই চরিত্রকে নিয়ে এই নাটকটি কিন্তু নির্মিত হয়েছিল। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নান্দিকার গোষ্ঠী প্রথম 3 বার নাটকটি কিন্তু অভিনয় করেন শেষ গান নামে, পরে তা অনুদিত হয় নানা রঙের দিন নামে। এখানে ভাসিনী হয় রজনীকান্ত আর ইভানিস কালীনাথ। নাটকটি অনুবাদ না বলে নবনির্মাণ বলাই কিন্তু ঠিক। মূল নাটকে চেকব ভাসিনীর মুখে যেমন পুস্কিন বা শেক্সপিয়ারের নানা নাটকের কথা বসিয়েছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি রজনীকান্তের মুখে শেক্সপিয়ারের ওথেলো, ম্যাকবেথ, রিচার্ড দ্য থার্ড নাটকের সংলাপ যোজনা করেছেন, যেখানে রজনীকান্তের ফেলে আসা সোনালী অতীত দিনের হাহাকার এবং হতাশা ধরা পড়েছে। শিল্পগুণে সমৃদ্ধ নানা রঙের দিন নাটক নান্দিকারে অভিনীত হয় 1977 সালে। বাংলা নাটকের ইতিহাসে এটি একটি মাইলস্টোন বলা যেতে পারে। মঞ্চের মায়াবী আলোয়ের হাতছানিতে কীভাবে নাট্য অভিনেতার জীবন কালের গর্ভে বিলীন হয়ে যায় তারই প্রেক্ষিতে নাটকটি রচিত। সত্যি বন্ধু, বর্তমান সমাজেও এই মায়াবী হাতছানিতে কীভাবে প্রত্যেকটা মানুষের জীবন আসলে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তারও ছবি কিন্তু আমরা দেখতে পাই। এটা ছিল নাটকের কিন্তু পটভূমি বা প্রেক্ষাপট। তবে পড়ার মাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে থাকা করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দেবে। বন্ধু, বিগত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, বন্ধুদের মধ্যে শেয়ার করেছো, তাই বলার অপেক্ষা রাখে না। সেই কারণে দেখবো আমিও বিগত 1-1.5 মাস ধরে বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে, বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে, হ্যাঁ, মানে জীবনটাকে বাজি রেখে কিন্তু বেঁচে আছি বলেই কিন্তু মনে হয়। তবুও কিন্তু তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছিলাম বলেই কিন্তু কখনোই তোমাদের ক্লাস থেকে কখনো পিছু পা হয় না। আমি আপ্রাণ চেষ্টা করি কিন্তু নিত্য নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে, তাতে আমার যতটাই কষ্ট হোক না কেন, যতই যা হোক না কেন, সেটা বুকে পাথর চাপা দিয়ে রেখে দিই, কিন্তু মুখ দিয়ে কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর মানে পড়ানোর বিষয়টা কিন্তু বার করার চেষ্টা করি। আমরা যদি নাটকের সংক্ষিপ্ত সার বা মূল কথার দিকে বা সারবস্তু বা বিষয়বস্তুর দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম যে শিল্পী জীবনের করুণ পরিণতিকে দক্ষ ফটোগ্রাফের মতো তুলে ধরেছে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকের মধ্যে। এই নাটকে কিন্তু ফুটে উঠেছে রজনীকান্ত চট্টোপাধ্যায় নামে এক নাট্যশিল্পীর একটা জীবন অভিজ্ঞতা। দর্শকের কাছে সদ্য জনপ্রিয় রজনীকান্ত জীবন সায়ণে এসে খুঁজেছেন নিজের অস্তিত্ব। প্রতিদিনের মতো রজনীকান্তবাবু নাটক শেষে গ্রিন রুমে মদ গিলে কিন্তু পড়ে থাকেন।
হঠাৎ তার ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে দেখে রাত অনেক হয়েছে, সে থিয়েটারে এখন একা রয়েছেন। এদিকে গেটম্যান রামব্রিজ মদ গেলে বেপাত্তা, তাকে গাড়িতে তুলে দেওয়ারও কিন্তু কেউ নেই। তাই রজনীকান্ত বলেন, এত টানলে কি আর কাণ্ড জ্ঞান থাকে। এই যে এত টানা, এত কি টানার কথা বলা হয়েছে, এত কিন্তু যেটা টানার কথা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের মদ টানার কথা বলা হয়েছে। অর্থাৎ দেখো তাহলে জীবনে নিশ্চয়ই কোনো একটা জ্বালা যন্ত্রণা আছে যার জন্যে কিন্তু মানুষকে নেশার দিকে বেছে নিতে হয়। তবে নেশাটা মানুষ দুটো জায়গায় করে, এক জীবনে জ্বালা যন্ত্রণা ফলায়, আর কেউ কিন্তু স্বভাবে পড়ে। ফলে অভাব আর স্বভাব এই জায়গাগুলো কিন্তু অনেক। ফলে আমাদের যখন রজনীকান্তর মতন একটা এত নামিদামি অভিনেতা যখন করছেন, তাহলে এটাকে আমার মনে হয় না যে তার মানে স্বভাব বলতে হয়, এটাকে মনে হয় যেন তার জীবন যন্ত্রণ একটা শিকার। কারণ যে রজনীকান্ত আজ 68 বছর ধরে অভিনয় করছে, মাঝে 45 বছর তার অভিনয় জীবন, সেখানে কিন্তু তার জীবনে একটা যন্ত্রণা আছে বলেই মনে হচ্ছে। যে প্রমটার যে কালীনাথের নাটকে যে প্রম করে পিছন দিয়ে নাটক বলে দেয়, তারও 60 বছর বয়স। ফলে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ মানুষ। তারপর জ্বলন্ত মোমবাতি নিয়ে দিলদারের পোশাক পরে উঠে আসেন কিন্তু স্টেজে রজনীকান্ত নিচে। চারিদিকে বড় নিঝুম, মোমবাতিটা মাটিতে নামিয়ে রাখেন, পাশে পড়ে থাকা টুলটা সোজা করে বসেন, বসে বসে ভাবতে থাকেন জীবনে ফেলে আসা তার 68 বছরের কথা। স্বাভাবিক বন্ধু, আমি সামান্য 4 বছরের কথা ভুলতে পারছি না, আর সেখানে রজনীকান্ত 68 বছরের কথা ভুলতে পারবে, এটা হতে পারে? আসলে জীবন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় এমন মায়ায় এমন স্মৃতিতে এমনভাবে জড়িয়ে পড়ে যে তাকে ভুলে আসা কিন্তু কখনোই কিন্তু সম্ভব হয় না। যারা ভুলে যায় সেটা জানি না তারা কীভাবে ভুলে যেতে পারে, তাদের মধ্যে বিবেক মনুষ্যত্ববোধ মানবতাবোধ থাকে কি না জানি না। একটা হিউম্যানিটিযুক্ত মানুষের পক্ষে সত্যি ভোলা যায় না, হয়তো ভুলে থাকার ভান করা যায়, সেটা কিন্তু ভোলা যায় না। তাই কিন্তু রজনীকান্ত কিন্তু এটা ভুলতে পারেননি। সেই সঙ্গে মনে মনে ভাবেন, আর জীবনের ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যে ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির কিন্তু অপেক্ষা। হঠাৎ উইংস দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখেন ময়লা পাজামা পরিহিত, গায়ে চাদর জড়ানো প্রম্পটার কালীনাথ সেনকে। প্রথমে রজনীকান্ত তাকে দেখে চিনতে না পেরে ভয় পেয়ে জিজ্ঞাসা করেন, কে কে তুমি? এই যে কালীনাথ যেন তার পরিচয় দিলে রজনীকান্তবাবু তার ভয় থেকে মুক্ত হন। কালীনাথবাবু জানান তাকে কোনো আশ্রয় না থাকায় সে লুকিয়ে এই থিয়েটারে রাত্রি যাপন করে। তারপর কালীনাথের সঙ্গে রজনীকান্ত সময় কাটাতে থাকেন, নিজের সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণার কথা উজাহার করে বলেন কালীনাথকে। যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে ততক্ষণই সে শিল্পীর কদর, সেই সত্য উপলব্ধি করে তিনি কালীনাথকে বলেন, আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে। মনে পড়ে যায় জীবনানন্দ দাশের বর্ণলতা সেন কবিতা, সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, শুধু থাকে অন্ধকার মুখোমুখি বসিবার নাটোরের বলরতা সেন। সত্যি বন্ধু, প্রত্যেকটা মানুষ যখন নিজের দরকারে নিজের প্রয়োজনে নিজের স্বার্থে নিজের অধিকার ফলাতে নিজে ভালো থাকার জন্য এতদিন যে তোমার সঙ্গে ভালো ছিল সেই হাতটা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তখন সত্যিই বন্ধু তখন জীবনে তোমার আর কোনো কদর থাকে না, আর কোনো দাম থাকে না, যেটা কিন্তু রজনীকান্তের জীবনও কিন্তু ঘটেছে। অথচ এই নাট্যভিনয়ের জন্য তিনি একদিন ছেড়ে দেন পুলিশের চাকরি, এমনকি তার শিল্পী সত্তাকে বজায় রাখার জন্য নিজের ভালোবাসাকেও তিনি জলাঞ্জলি দিতে পিছু হটেননি। নিজের প্রেমিকার বিরহে কয়লার মতো পড়েছেন ভিতরে ভিতরে, তবে অভিনয় ছাড়েননি। কিন্তু জীবনের শেষ প্রান্তে সে চরম একাকিত্ব সেই বিরহবেদনাকে আরও বাড়িয়ে তুলেছে। একটু ভাববে বন্ধু, এই রজনীকান্তের মতন তুমিও জীবনে যার জন্যে যা কিছু করেছো, যার জন্যে জীবনকে উৎসর্গ করেছো, প্রত্যেক মুহূর্তে পদদলিত করেছো, প্রত্যেক মুহূর্তে স্যাক্রিফাইস করেছো, প্রত্যেক মুহূর্তে চোখের জলে জীবনটাকে ভাসিয়েছো, প্রত্যেক মুহূর্তে তার জন্যে জীবনটাকে বলি প্রদত্ত করেছো, অথচ সেই কিন্তু তোমাকে একদিন ল্যাং মেরে চলে যাবে। এটাই জীবন, এটাই তোমার ভবিতব্য। তুমি যেখান থেকে যত বেশি প্রত্যাশা করবে সেখান থেকে আঘাতের পরিমাণটা ততটাই বেশি। রজনীকান্ত কিন্তু সেই প্রত্যাশা করেছিল জীবন থেকে, সেটা কিন্তু পায়নি, সেটা কিন্তু শত আঘাত রূপে তার কাছে ফিরে এসেছে, ভালোবাসাটা কিন্তু ফিরে আসেনি। ফলে এই যে তার বিরহ, এই যে তার বেদনা, তাকে কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। তাই আজও ছবির মতো তার সৌন্দর্যকে রজনীকান্ত বাবুর চোখের সামনে ভেসে ওঠে।
তাই তো আবেগপ্রবণ হয়ে কালীনাথকে বলেছে, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হয় সে যেন কোনো অচেনা দিনের আলো, কি অদ্ভুত হাসি তার। ভেবেছে বন্ধু, শুধু রজনীকান্তর প্রেমিকাই তার জীবনটাকে এভাবে মশগুল করেনি, তোমাদের জীবনও খেয়াল করবে অনেক মেয়ের হাসি, অনেক মেয়ের টানা চোখ, অনেক মেয়ের তোমার সঙ্গে কাটানোর সময় তোমাকে কিন্তু একটা সাতটা হেভেনে সাতটা স্বর্গের স্বপ্ন দেখাবে, অথচ ওই কিন্তু একদিন তোমাকে সেই হেভেন থেকে মত্তের নরক যন্ত্রণায় কিন্তু পাঠিয়ে দেবে, যেটাকে কিন্তু রজনীকান্তকে কিন্তু এই জায়গা দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু তার বয়স বেড়েছে, তাই নায়ক চরিত্রে অভিনয় করা রজনীবাবু আর ছোটোখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, তার এই পরিস্থিতি সৃষ্টি হয় তার মনের হীনমন্যতা। কিন্তু দীর্ঘ সংলাপ আউড়িয়ে তিনি আবার মনের জোর ফিরে পান এবং উপলব্ধি করেন শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই। কিন্তু সেই সময় মনের জোর নিমেষের মধ্যে লুপ্ত হয়ে যায়। তিনি কালীনাথকে বলেন, আমাদের দিন ফুরিয়েছে। অবশেষে ম্যাকবেথ নাটকের সংলাপ উচ্চারণের মধ্য দিয়ে সিদ্ধান্তে উপনীত হন যে জীবন যেন এক অপচ্ছায়া, দীর্ঘ 45 বছরের অভিনয় জীবন সম্পর্কে তার মূল্যায়ন, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতা নাওলরা হঠাৎ যেদিন ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ। রজনীকান্ত 45 বছর অভিনয়ের পরে বুঝেছিল, আমি বন্ধু মাত্র 4 বছরেই বুঝে গেছি যে নাট্যভিনয়কে যে পবিত্র শিল্প মনে হতো, আজ সেটাকে মনে হয় শিল্প নয়, সে একটা অভিনয়। জীবনটা একটা অভিনয়ের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেই অভিনয়ের পোশাকটা যখন খুলে পড়বে, বাস্তবের মুখোমুখি যখন তুমি দাঁড়াবে, তখন ওই পবিত্র নামাবলীটা কিন্তু খসে পড়বে, যেটা রজনীকান্তকে তার বাস্তব মুখে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। যে রজনীকান্ত স্বপ্ন দেখেছিল, যে রজনীকান্ত সব ছেড়েছিল, সেই রজনীকান্তকেই কিন্তু এখন সে ছেড়ে চলে গেছে। যে রজনীকান্ত তার জন্য পুলিশের চাকরি ছেড়েছিল, যে রজনীকান্ত তার জন্য কিন্তু সমস্ত কিছু ছেড়েছিল, আজ সেই প্রেমিকাই কিন্তু সেই রজনীকান্তের হাত ছেড়ে চলে গেছে। 45 বছর পরে রজনীকান্তের উপলব্ধি, আমার জীবনে 4 বছরের উপলব্ধি, তোমার জীবনে 5 বছর হতে পারে, কারো জীবনে 10 বছর হতে পারে, এটাই কিন্তু বাস্তব সত্য বন্ধু। যে তোমার হাত ধরেছে সে হাত ছাড়বেই, যে তোমাকে কথা দিয়েছে সে কথা ভাঙবেই, এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু মানুষের জীবনে হচ্ছে সব থেকে বড় ট্র্যাজেডি। তাই কেউ মিথ্যা মশগুলে ডুবো না, কেউ মিথ্যা মরিচিকার হাতছানিতে কিন্তু নিজেকে তুলিয়ে যেও না, এই বার্তাটাই কিন্তু প্রত্যেকটা নাটক সাহিত্যিক নাট্যকাররা কিন্তু দিতে চেয়েছেন। তাই রজনীকান্তর আজ উপলব্ধি হয়েছে, আসলে সমাজ প্রয়োজনে তার কাছ থেকে বিনোদন নিয়েছে, কিন্তু তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তারপর কালের গর্বে বিলীন হয়ে যায় রজনী চাটুর্যের সোনা ঝকঝকের সময়। এগিয়ে যায় মানব জীবনের ধর্ম, নানা রঙের দিন যে নাটকের বিভিন্ন অভিজ্ঞতায় পরিপূর্ণ বৈচিত্র্যময় রজনীমণের জীবনে একদিন কিন্তু শেষ হয়ে যাবে। সত্যি তো বন্ধু, একদিন তোমার মাধ্যমে বিনোদন নিয়েছে, একদিন তোমাকে দিয়ে প্রয়োজন মানে প্রয়োজনটা মিটিয়েছে, একদিন তোমাকে সারা স্বপ্ন দেখিয়েছে, একদিন তোমার বুকে ভর দিয়ে নিজেকে দেবী মনে করেছে, আজ যখন প্রয়োজন ফুরিয়েছে, আজ সে কী হয়েছে বলো তো, আজ অন্যের হাত ধরে সে কিন্তু ভালো থাকতে চেয়েছে। এই এগিয়ে নিয়ে যায় কিন্তু মানব জীবনের ধর্ম, তাই নানা রঙের দিনও কিন্তু একদিন কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু যা শেষ হবে না তা হলো রজনীবাবুর অভিনয় প্রতিভা, যা চিরকাল মানুষের মনে অবিস্মরণীয় হয়ে থাকবে। যা শেষ হবে না সেটা কি বলো তো, মানুষের বেইমানি, তোমার সঙ্গে করা প্রত্যেকটা আচার ব্যবহার যে নায়িকাটা রজনীকান্তের সঙ্গে করে গেছে, এটা কিন্তু থেকে যাবে। রজনীর প্রতিভা মরবে না, রজনীর বয়স হবে, রজনীর সব কিছু হয়ে যাবে, তার প্রতিভাই থেকে যাবে, কিন্তু সে বিভিন্ন দিক থেকে যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে প্রত্যাঘাত পেয়েছে, যেভাবে তার ভালোবাসা প্রত্যেক মুহূর্তে পদদলিত হয়েছে, সেটা কিন্তু থেকে যাবে, যা চিরকাল মানুষের মনে অবিস্মরণীয় হয়ে থাকবে। কারণ শিল্পীর মৃত্যু হলো থেকে যায় তার শিল্পকর্ম, আর এই উপলব্ধির মধ্য দিয়েই কিন্তু রজনীকান্তের শিল্পী জীবনের কিন্তু সার্থকতা। এটুকুই ছিল কিন্তু নাটকের সারসংক্ষেপ। এবার আমরা পড়ব কিন্তু নাটকের নামকরণটা কোন দিক থেকে সার্থক হয়েছে। তবে নামকরণের সার্থক পড়ানোর আগে বলে রাখি বন্ধু, যে তোমাদের যে প্রিয় চ্যানেল স্বপ্নিল বাংলাতে, এটা শুধু বাংলা বা ইংলিশ মিডিয়ামের বাংলা বিষয় যেখানে যতটা পাঠ্য আছে সেটা পড়ানো হয় সেটা নয়, সেই সঙ্গে কিন্তু প্রাইমারি, এসএসসি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয় যেখানে যতটা যেভাবে পাঠ্য আছে প্রত্যেক বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা কিন্তু ভিডিও করা হয়। এবার যদি নাটকের নামকরণের সার্থকতা দেখি তাহলে আমরা যেটা পাবো,
যে আমরা জানি যে সাহিত্যে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তব এলাকায় যা কিছু হতে পারে, বাস্তব এলাকায় মুদি দোকানে যদি জুয়েলারি লিখে রাখে কে কী করবে বলো, হ্যাঁ জুয়েলারিতে যদি মুদিখানা লেখা থাকে কে কী করবে বলো, ঠিক আছে। কিন্তু নামের কিন্তু একটা তাৎপর্য আছে, জুয়েলারির দোকানে কিন্তু জুয়েলারি সোনা পাওয়া যাবে এটা স্বাভাবিক, মুদিখানার দোকানে আলু বা বিভিন্ন তোমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ডালপাল পাওয়া যাবে এটা স্বাভাবিক। ফলে এই যে নামকরণ এটা চরিত্র বলো, বিষয়বস্তু বলো, ব্যঞ্জন বলো, বিভিন্ন অনুসারে কিন্তু হতে পারে। আমাদের আলোচ্যমান নট নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের নামকরণ আজ আমরা দেখব আলোচনা করে কোন দিক থেকে কিন্তু সার্থক হয়েছে বা লেখক কীভাবে নামকরণটা কিন্তু করতে চেয়েছেন। নানা রঙের দিন নাটকটি হলো রজনীকান্ত নামক জনপ্রিয় নাট্য অভিনেতার জীবন একটা আলোক্য। স্বগতোক্তি বা মনোলোকের মাধ্যমে একদা হাততালি ধন্য রজনীকান্ত জীবনের অতীত জীবনের স্মৃতিচারণা করেছেন। সেখানে উঠে এসেছে তার স্বপ্ন ঘেরা অতীতের রঙিন জীবন এবং দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ সমাজে অবহেলিত জীবনের করুণ ছবি। জ্বলন্ত মোমবাতি হাতে দিলদারের পোশাক পরিহিত অবস্থায় নাট্যমঞ্চে তাকে প্রবেশ করতে দেখা গেছে। তারপরে নেশার ঘরে গ্রিন রুমে ঘুমিয়ে পড়া এবং নেশা কেটে গেলে ভেসে ওঠে অভিনয় জীবনের স্বর্ণযুগ এবং বর্তমান জীবনের থেকে অভিনয়কে বেশি ভালোবাসতেন বলে পুলিশের চাকরি এবং প্রেম প্রতিমাকে বিসর্জন দিতে এতটুকু তার বুক কাঁপেনি। কিন্তু দেহপট শনে নট সকলেই মিরায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সব হারিয়ে যায়, সময় সব কিছু কেড়ে নেয়, সময় তোমার ভালোবাসাকেও কিন্তু ভুলিয়ে দেয়। তরুণ বয়সে আলমগীর চরিত্রে অভিনয়, কণ্ঠস্বর, ব্যক্তিত্ব, বংশের সততা এসব দেখে সমাজ বিনোদনের খাতিরে তাকে ভালোবাসল আর সবার কাছ থেকে সে তাচ্ছিল্যের পাত্র। মরাহাতি সোয়ালাক হলো জীবনের প্রতিভা আজ অস্ত্র চলমান, একদিন কারো কাছে তুমি বড় মূল্যবান হলো, একদিন তোমার চোখের চাউনি কাকে ভরসা দিল, একদিন তোমার বুকটা কারো আশ্রয়ের জায়গা হলো, আজ কিন্তু সেটা কি হয়ে গেছে বলো তো, তাচ্ছিল্য হয়ে গেছে, অবজ্ঞার আস্তা করে হয়ে গেছে। তাই নাট্যাভিনয়কে একদিন পবিত্র শিল্প বলে মনে হলো আস্তার মূল্যায়ন। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, কিন্তু মানুষ এগিয়ে যায় প্রকৃতির নিয়মে, আমাদের এগিয়ে যেতে হয়, বুকে দগদগে ক্ষত নিয়েও, চোখে জল নিয়েও এগিয়ে চলতে হয়। এটাই তো জীবন, এটাই ভবিতব্য, এখানেই জীবন মানে যন্ত্রণা। তাই অতীতের রঙিন স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে আবিষ্কারের চেষ্টা করে রজনীকান্ত। এই যে অতীত, অতীতের স্মৃতি তোমাকে বাঁচিয়ে রাখবে, অতীত তোমাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু তার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু ধরে নিয়েই বেঁচে থাকতে হয়, এটাই মনুষ্যত্ববোধ। অতীতকে ভুলে থেকে বর্তমানে রঙিন স্বপ্নে মশগুল হয়ে থাকা কিন্তু জীবন নয়, কারণ সেই অতীত কিন্তু তোমাকে বর্তমানে এসে দাঁড় করিয়েছিল, এই বর্তমান কিন্তু তোমার সাথে তোমাকে একদিন ভবিষ্যতে গিয়ে দাঁড় করাবে। ফলে তুমি যদি আজ ভুলে থেকে কোনো রঙিন স্বপ্নে আজ তুমি ডুবে থাকো, ওই রঙিন চশমাটা যেদিন খুলে পড়বে বন্ধু, সেদিন এই বাস্তবের মাটিতে তোমাকেও কিন্তু পদদলিত হতে হবে, কারণ আমাদেরও দিন ফুরিয়েছে, সকলেরই দিন ফুরাবে। সুখ দুঃখ, আশা নিরাশা, প্রেম বিরহ, উত্থান পতন, এই বিচিত্র রঙে রাঙানো ছিল রজনীকান্তের জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম রঙে রাঙানো থাকে, নানা রঙে রজনীকান্তের জীবন রঙিন ছিল বলেই কিন্তু কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো প্রেম, কখনো প্রেমিকার সঙ্গে অভিনয়, কখনো হাত ধরা, কখনো তাকে নিয়ে ভাবা, কখনো নাট্যশিল্পকে নিয়ে ভাবা, কখনো চাকরি ছেড়ে দেয়া, কখনো অভিনয়কে ভালোবাসা, কখনো তার সঙ্গে মানে তার সঙ্গে একটা সিগনেচার নেবে বলে হাজার লোকের ভিড়, তখনও তাকে ফোন, কত কিছু। ফলে জীবনে রঙিন স্বপ্ন বা বিষয়বস্তু একটা গুরুত্ব ছিল। ফলে এই যে বিষয়বস্তু এবং ব্যঞ্জনা উভয় দিক থেকেই যে নানা রঙের দিন নাটকের নামকরণ সর্বাঙ্গ সুন্দর সার্থক। দেখো এই রজনীকান্তের জীবনেই শুধু নানা রঙের দিন নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দিন নানা রঙের থাকে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, কখনো উত্থান, কখনো পতন, বিভিন্ন সময়ের মধ্য দিয়ে তাকে কিন্তু অতিবাহিত করতে হয়। ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু নানা রঙের দিন হিসাবে নিজের জীবন অভিনয় অতিবাহিত করতে থাকে। আশা করতে বন্ধু আজকের ক্লাসেও নানা রঙের দিন নাটকটা সম্পর্কে, নাটকের উৎস, নাটকের পটভূমি, নাটকের সংক্ষিপ্তসার বা মূল কথা বা নাটকের নামকরণটা অতীব সুন্দরভাবে তোমাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো জায়গায় কোনো মনে হয়ে থাকে, কোনো সমস্যা রয়েছে, অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।